নমস্কার। প্রথমে আলোচনা শুরুতেই জিও ভিশন এবং বেগুনাবাড়ি হাই স্কুল উচ্চ মাধ্যমিক আমি যে বিদ্যালয়ে শিক্ষকতা করি সেই বিদ্যালয় পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জিও ভিশন একটি ই লার্নিং প্ল্যাটফর্ম। আজ আমরা দীর্ঘ 5 মাসেরও বেশি এক প্রকার ঘরবন্দী হয়ে আছি কোভিড-19 জন্য। এর ফলে আমরা যারা শিক্ষকতা কাজের সঙ্গে যুক্ত আছি আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের কাছে পাচ্ছি না। এর ফলে আমরা ভীষণ একাকিত্ব অনুভব করছি। ছাত্র শিক্ষকের সম্পর্ক অনেকটা খাতা কলমের মতো, পেন ছাড়া বা কলম ছাড়া যেমন খাতায় লেখা হয় না তেমনি আবার কলমের ব্যবহার খাতা ছাড়াও যথাযথ হয় না। অর্থাৎ আমি যে কথা বলতে চাইছি, মাস্টারমশাই আছেন, শিক্ষক মহাশয়গণ আছেন, ছাত্ররা আছে, কিন্তু শিক্ষক মহাশয়গণ নেই, তাদের দিশা দেখাবেন কারা? হ্যাঁ, কোভিড-19 আমাদের অনেক সমস্যায় ফেলেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের অনেক কিছু রাস্তাও খুলে দিয়েছে। আমাদের ডিজিটাল নলেজ বা প্রযুক্তি জ্ঞান হয়তো কম বেশি আমরা জানতাম, কিন্তু কোভিড-19 এর ব্যবহারকে আমাদের আরো বেশি সহজ করে দিয়েছে। ইতিমধ্যে এইরকম একটি প্রেক্ষাপট থেকে আমরা যারা ছাত্রদের কাছে পৌঁছতে চাই তার একটি মাধ্যম হিসেবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ভূগোল বিষয়ে পঠন পাঠন কিভাবে করা উচিত, কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে পড়াশোনা করলে আমরা ভালো নম্বর পেতে পারবো, শিখন প্রক্রিয়া দুভাবে করতে হবে। এক কি যে সাবজেক্ট বিষয় পড়াশোনা, আরেকটি দিক হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা, এক্সাম ওরিয়েন্টেড, আরেকটি হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড। আমি বিষয়টাকে ভালো জানলাম কিন্তু পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারলাম না, সেটাও যেমন হবে না, তেমনি আবার আমি শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করব, বিষয়কে আমার এতটা জানার দরকার নেই, সেটাও ঠিক নয়। জিও ভিশন ই লার্নিং প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এরকম একটি ভিশন ও মিশন নিয়ে শুরু করতে যাচ্ছে ভূগোল পাঠের একটি স্বয়ংসম্পূর্ণ ই লার্নিং প্ল্যাটফর্ম। আমি আশা করি জিও ভিশন এই ই লার্নিং প্ল্যাটফর্ম ছেলে মেয়েদের প্রয়োজন ও চাহিদা পূরণে সক্ষম হবে এবং জিও ভিশন হয়ে উঠবে ছেলে মেয়েদের কাছে অতি আদরের। আমরা আলোচনা যাওয়ার আগে যে বিষয়টির ওপরে জোর দিতে চাই সেটি হচ্ছে যে বাড়ি থেকে আমরা কিভাবে আমাদের পঠন পাঠনের কাজ আমরা করতে পারব সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আমরা ধারাবাহিকভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কন্টেন্ট ধরে ধরে
একেবারে সিলেবাস ধরে ধরে যেভাবে ক্লাসরুম পঠন পাঠন হয় সুন্দরভাবে একে একে আলোচনা করতে থাকব। ছেলেমেয়েরা তোমরা এই চ্যানেলটিকে ফলো করবে, এর জন্য তোমাদের কিছু করণীয় কাজ আছে। শুধুমাত্র ই-লার্নিং প্ল্যাটফর্মে শুনলে হবে না, তার সঙ্গে যে বিষয়টি তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে তোমরা একটি খাতা বানাবে, উপরে ভূগোল খাতা বলে লিখবে। আমি যেভাবে তোমাদের পড়াবো তার প্রত্যেকটি লেকচারে একটি সংক্ষিপ্ত পিকচার তৈরি করবে, শর্ট নোট বানাবে। কেন আমি জিওভিশন নাম দিলাম সেটা পরে কোনো একটা বিষয়ে আলোচনার প্রসঙ্গে আমরা আলোচনা করে নেব। তবে ছেলেমেয়েরা চলো আজকের আলোচনার মূল পর্বে ঢুকে যাই। আলোচনার প্রথমেই আমরা আজকের যে ক্লাস বা লেকচার, এক নম্বর, এই এক নম্বর ক্লাস থেকে তোমরা পরিষ্কার বুঝতে পারছো হাউ টু প্রিপেয়ার ফর মাধ্যমিক এক্সামিনেশন, কিভাবে আমরা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নেব। হ্যাঁ, এই আজকের আলোচনার যে বিষয়টি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বিষয়ক টাইটেল থাকলেও আমরা কিন্তু কিভাবে পড়াশোনা করব, আমাদের পঠন প্রক্রিয়া কিভাবে আমরা চালাবো, স্পেশালি ভূগোল সহ ইতিহাস ও তার সঙ্গে অন্যান্য বিষয়, সেই বিষয়গুলির উপরে আমরা জোর দেব। কিন্তু আমাদের মূল আলোচনা থাকবে ভূগোলের উপরে। তো আজকের আলোচনার টপিকস বা বিষয় কি? এক নম্বর আমরা যেটা জানব, ভূগোল আমরা যেটা জানব, ভূগোল পাঠ ও পঠন প্রক্রিয়া। এরপরে আমরা জানব ভূগোল বিষয়ের লিখন প্রক্রিয়া। এরপরে আমরা যেটা জানব সিলেবাস এবং মাধ্যমিকের নম্বর বিভাজন, এটা অবশ্যই ভূগোল বিষয়। আলোচনাটি শেষ হলে তোমরা যেটা জানতে পারবে খুব পরিষ্কার করে, ভূগোল বিষয় কিভাবে পড়তে হয় কিভাবে ভূগোলের উত্তর লিখতে হয়, অর্থাৎ কিনা একটা মডেল আনসার, মডেল
উত্তর বা আদর্শ উত্তর আমরা কিভাবে বানাবো, এরপরে আমরা যেটা জানবো বা জানতে পারবো ভূগোলের পাঠক্রম এবং নম্বর বিভাজন। একেবারে আমি পুরো কন্টেন্ট ধরে ধরে আলোচনা করব, তবে আমরা আজকের আলোচনায় ঢুকে যাই। চলো, খুব পরিষ্কার করে তোমরা বুঝতেই পারছো, প্রথমে যে বিষয়টি লেখা আছে ভূগোল ও শিখন প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পদ্ধতি। দেখো, আমরা অবশ্যই ভূগোল পাঠ ও পঠন প্রক্রিয়া কিভাবে করতে হয় সেটা তো জানবই, কিন্তু তার আগে বেসিক কিছু জিনিস আমরা একটু জেনে নেব। প্রথম কথা বলি যে ভূগোল কাকে বলে। বলা হচ্ছে যে যে শাস্ত্রে শিলামণ্ডল, জলমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডলের পারস্পরিক বর্ণনা ও আন্তঃসম্পর্ক সম্বন্ধে সুসংগত আলোচনা করা হয় সেই শাস্ত্রকে ভূগোল বলে। এই শব্দটি প্রথম এরাটোস্থেনিস খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে ব্যবহার করেছিলেন। জিও কথার অর্থ কি আর্থ, গ্রাফি কথার অর্থ কি ডেসক্রিপশন বা বর্ণনা, অর্থাৎ কি পৃথিবীর বর্ণনা। এখানে দেখো একটা জায়গায় খুব সুন্দর করে বিষয়টি যদি আমরা একটুখানি দেখে নিতে পারি, ঠিক এরকম ভাবে মনে করো আমাদের মোট চারটি বাক্স দেওয়া হয়েছে। এটা একটা বাক্স, এটা একটা বাক্স, এটা একটা বাক্স, তবে আরেকটি বাক্স কোথায়? আরেকটি বাক্স এই জায়গাটা আছে, আরেকটি বাক্স হচ্ছে এইটা, এটা। তো এই বাক্সটি একটি আরেকটি আলাদা বাক্স। তবে দেখো এটার নাম কি, এটা নাম হচ্ছে, এটা নাম হচ্ছে শিলা মণ্ডল। এটাকে আমরা বলবো বায়ুমণ্ডল, এটাকে আমরা বলবো জলমণ্ডল। তবে আর তৃতীয়টি যেটা থাকলো সেটি হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে জীবমণ্ডল। দেখো তবে এক দুই তিন অর্থাৎ চার, মোট চারটি স্পিয়ারের কথা বলা হয়েছে। এই চারটি স্পিয়ার বা মণ্ডলের সমন্বয়ে যে বিষয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলি ভূগোল। এখন ভূগোল বিষয়টি সম্বন্ধে মোটামুটি আমরা একটা সংক্ষিপ্ত ধারণা পেলাম। আমাদের সাধারণ ভূগোল পাঠে আগ্রহী বা ভূগোল শিক্ষার্থী হিসেবে যখন আমরা জানব ভূগোল বিষয় সম্বন্ধে যখন আমরা পড়ব, তখন আমাদের যে বিষয়টির উপরে সব থেকে গুরুত্ব দিতে হবে, এখানে একজন স্কলারের একটি বক্তব্য আমি বলার চেষ্টা করছি। এ জিওগ্রাফার ইজ এ পার্সন হু আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ লোকেশন, ডিস্ট্যান্স, ডাইরেকশন, স্প্রেড অ্যান্ড স্পেশিয়াল সাকসেশন। দেখো এই পাঁচটি শব্দ, এই পাঁচটি শব্দকে বাদ দিয়ে ভূগোল পাঠ অসম্পূর্ণ হয়ে যায়। অর্থাৎ কিনা এখানে সিগনিফিকেন্স অফ লোকেশন প্রত্যেকটি বিষয়, সেটা আমি কি কি প্রাকৃতিক ভূগোল পড়ি, কি আঞ্চলিক ভূগোল পড়ি, কি আমরা অন্য ভূগোলের অন্য যে কোনো বিষয় আমরা পড়ি, তার লোকেশন থাকা দরকার আছে। ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স মানে এখানে শুধুমাত্র দূরত্বকে বোঝানো হচ্ছে না, ডিস্ট্যান্স মানে তার যে স্পেশিয়াল যে এক্সটেনশন সে কথাটা, সে বিষয়টির উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে, তার ব্যক্তির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ডাইরেকশন, দিক, দিক ছাড়া ভূগোল পাঠ করা সম্ভব হয় না। আর স্প্রেড অ্যান্ড স্পেশিয়াল সাকসেশন, এখানে এখানে স্পেস মানে লোকেশন, অবস্থান, বিস্তার, কোন জায়গাটায় বিষয় নিয়ে আমরা পড়ছি বা জানছি, সে যে যে কোনো ক্ষেত্রে আমি আমরা যদি বলি যে আমরা ধান চাষ, ধানের ধান উৎপাদন এবং উৎপাদনের অনুকূল ভৌগোলিক অবস্থা, এগ্রিকালচারাল জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে আমরা আমরা যেটা পড়ি সেটাকে আমরা জানতে চাইলে তবে আমাদেরকে এই বিষয়গুলি জানতে হবে।
ঠিক আছে, একেবারে সংক্ষিপ্তভাবে আমি একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমরা মূল যে বিষয়টির উপরে গুরুত্ব দেব আমাদের আজকের যে মূল যে আলোচনা, ভূগোল বিষয় কিভাবে পড়তে হয়। খুব সুন্দরভাবে যেভাবে আমি আমার বিদ্যালয়ে আমার ছেলে মেয়েদের যেভাবে পড়াই, ঠিক সেইভাবে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। এই ডিজিটাল ই-লার্নিং প্ল্যাটফর্ম শুধুমাত্র যে আমি আমার বেগুনাবাড়ি হাই স্কুল উচ্চ মাধ্যমিক এই বিদ্যালয়ের ছেলে মেয়েদের পড়াবো এরকমটা নয়, আমি শিক্ষক আজ সবাই ছাত্র আমার। তো প্রথমে আমরা চলে আসছি আলোচনার যে জায়গাটায়, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে ভূগোল, পাঠ ও পঠন প্রক্রিয়া, রিডিং প্রসেস। দেখো, এই বিষয়টি বলার আগে একটু ছোট্ট কথা বলে নেব। আমি যখন মাস্টার ডিগ্রি করি, যখন আমরা যখন পড়ি ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে, তখন আমার আচার্যদেব অর্থাৎ অধ্যাপক মহাশয় গণ আমাদেরকে যেভাবে বুঝিয়েছেন, যেভাবে আমাদেরকে ভূগোল বিষয়কে পড়ার জন্য আগ্রহ প্রকাশ করিয়েছেন, আজকে সেই বিষয়টি না বলে আমি পারছি না। সেটা কি, প্রথম একটা বইয়ের নাম বলি, বইটির নাম হচ্ছে দ্য আর্থ অ্যান্ড সায়েন্স অফ জিওগ্রাফি ইন্টিগ্রেটেড রিডিং, বইটি লিখেছেন আর.ডি. দীক্ষিত। এই বইয়ের বারো নম্বর অধ্যায়ের 127 নম্বর পেজে, এখানে হার্টস 1984, তিনি একটি কনসেপ্টের কথা বলেছিলেন। এই কনসেপ্টটার নাম কি, কি কোয়েশ্চেন্স অ্যান্ড গাইডিং কনসেপ্ট। এই কনসেপ্টটি জানার পরে বা আমার আচার্য দেবের কাছ থেকে উনি যখন আলোচনা করে দিলেন, ভূগোল পাঠের একটি নতুন দিগন্ত খুলে গেল। অর্থাৎ ভূগোল বিষয়টিকে কিভাবে পড়তে হয়, এখানে লক্ষ্য করো, সায়েন্টিফিক মেথডস এর কথা বলা হয়েছে। বিজ্ঞানসম্মতভাবে কিভাবে পড়লে আমি ভূগোল বিষয়টিকে খুব সুন্দরভাবে জানতে পারবো, যে কনসেপ্টটা এটা একটা বীজ মন্ত্রের মতো, অর্থাৎ যে মন্ত্র আমাদেরকে আমাদের জীবনের ভেতরে ঢুকতে সাহায্য করে। এখানে তিনি যে কনসেপ্টের কথা বলেছিলেন, কি কোশ্চেন্স অ্যান্ড গাইডিং কনসেপ্ট, এই কনসেপ্টে মূলত তিনটি বিষয়ের কথা বলেছেন, যে আমরা কিভাবে পড়বো এবং কিভাবে লিখব। দেখো এখানে ডেফিনেশন অ্যান্ড ডেসক্রিপশন এক নম্বর, দু নম্বর হচ্ছে এক্সপ্লানেশন অ্যান্ড প্রেডিকশন, তিন নম্বরে ইভালুয়েশন অ্যান্ড প্রেসক্রিপশন। দেখো, এই যে তিনটি কথা বলা হয়েছে না, এই যে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে না, এই তিনটি বিষয়কে আমরা কিভাবে জানব। দেখো ছেলেমেয়েরা, তোমরা ইংরেজি পড়ো, ইংরেজির WH কোশ্চেন বলে একটা পার্ট আছে, হু, হোয়াই, হাউ, হোয়ার, ওয়েন ইত্যাদি, এই বিষয়গুলি তোমরা পড়েছো, এটা খুব ফ্যামিলিয়ার, এটা আমরা সবাই জানি। তো স্কলার হার্স ইনি কি বলছেন, ইনি বলছেন যে ভূগোলকে জানতে হলে তবে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কতগুলো সেট অফ কোশ্চেনের প্রিপারেশন করতে হবে। অর্থাৎ কি না, আমরা এখানে এরই একটি বাংলা রূপান্তর আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সেটা কি, যেখানে বলা হচ্ছে যে কি কোশ্চেন্স অ্যান্ড গাইডিং কনসেপ্ট, খুব সুন্দর করে লেখা আছে, দেখো কি কোশ্চেন্স অ্যান্ড গাইডিং কনসেপ্ট। এই কনসেপ্ট অনুযায়ী বলা হচ্ছে যে রুট অ্যান্ড কি কোশ্চেন, অর্থাৎ কি না, কোনো একটা বিষয় মনে করো যে আমরা যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব, এই এই যে কোনো একটি বিষয়কে আমরা এখানে কি করব, আমরা বিষয়টিকে এখানে লিখে দেব। সেটা হতে পারে, আমি যদি ধরেই নিই যে মনে করো আমি মহাবিষুব সম্বন্ধে আলোচনা করব, এই মহাবিষুব সম্বন্ধে আলোচনা করলে আমাদেরকে কি করতে হবে, মাঝখানে আমরা একটা গ্রাফ বানাবো। আমি বলেছিলাম যে জিওভিশন কেন আমি নাম দিয়েছি, ভিজুয়ালাইজ করা, ভিশন, ভিজুয়ালাইজেশন থেকে ভিশন, অর্থাৎ কিনা আমরা দেখব, হ্যাঁ পড়তে তো হবে,
কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখব কিভাবে দেখব তার কতগুলো টেকনিক আছে, সেই টেকনিকের মধ্য দিয়ে আমরা জিওগ্রাফির পঠন প্রক্রিয়াটাকে কন্টিনিউ করতে থাকব। তো এখানে যে কথা আমি বলেছিলাম যে এখানে লিখে ভালো কি কোথায় কেন কি প্রভাব। এবারে দেখো এই যে চারটি কোশ্চেন দিলাম, এই চারটি কোশ্চেনের আনসার আমরা নেওয়ার চেষ্টা করি। এখানে যে বিষয়টি আমি বলেছিলাম যে আমরা কি করব, কোনো একটি টপিক যখন আলোচনা করব বা পড়ব তার চারদিকে আমরা এই ধরনের ডাব্লিউএইচ কোশ্চেনগুলোকে লিখে ফেলবো এবং ডাব্লিউএইচ কোশ্চেনগুলোকে এবারে জানার চেষ্টা করব। মহাবিষুব কি, 23শে মার্চ তারিখে সূর্য যখন লম্বভাবে নিরক্ষরেখার উপর কিরণ দেয় এবং উভয় গোলার্ধে দিন রাত্রি সমান হয় তাকে আমরা বলি মহাবিষুব। কেন হয়, পৃথিবীর যে পরিক্রমণ গতি আছে পরিক্রমণ করতে করতে ঠিক 23শে মার্চ তারিখে কি করে না সূর্য পৃথিবীর উভয় গোলার্ধ অর্থাৎ কি না পৃথিবীর যে পৃথিবী তার উভয় গোলার্ধ কি করে সমান দূরত্বে চলে আসে অর্থাৎ তবে 46.5 ডিগ্রি কোণে পরিক্রমণ এবং পরিক্রমণ গতির জন্য তবে মহাবিষুব হয়ে থাকে। তবে কারণটা আমরা জেনে নিলাম কি হয়, উভয় গোলার্ধে দিন এবং রাত্রি বোঝার চেষ্টা করো, দিন ও রাত্রি সমান হয় উভয় গোলার্ধে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে। শুধু তাই নয় ঋতু পরিবর্তন হয় অর্থাৎ কি না তবে এই মহাবিষুবর কারণে তার ফলাফলও আমরা জেনে নিলাম। দেখো কত সহজভাবে আমরা বুঝে নিলাম ব্যাপারটা। যদি আমি বলি মনে করো যে দুগ্ধ শিল্প কি, ডেয়ারি ইন্ডাস্ট্রি কি, দুধজাত দুধের প্রক্রিয়াকরণ রিলেটেড বা সম্বন্ধীয় যে শিল্প তাকে আমরা বলি দুগ্ধ শিল্প। কোথায় গড়ে ওঠে, তবে যে জায়গায় আমরা দুধ বেশি করে পাই, দুধ আমরা কোথায় পাই, যেখানে গ্রাসল্যান্ড বা তৃণভূমি আছে অর্থাৎ তৃণভূমি থাকা মানে পশুপালন হবে, পশুপালন হওয়া মানেই আমরা দুধ পাব। তবে তবে এটা এটা হচ্ছে কি যে দুগ্ধ শিল্পের যে কাঁচামালের উৎপাদনটা সরবরাহটা কিভাবে হচ্ছে সেটা আমরা জানতে পারছি। এর সঙ্গে সঙ্গে অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে ভূমিরূপ শক্তি শ্রমিক চাহিদা বা বাজার এগুলোকে তবে আমরা কি করলাম যে এগুলো কেন গড়ে উঠছে সেই কিন্তু কারণ, এর ফলে কি হয় দুগ্ধ শিল্পের ফলে কি হয়, প্রথম হচ্ছে যে আমরা দুধজাত দুধের প্রক্রিয়াকরণ বা বাই প্রোডাক্ট আমরা পাই, তার সঙ্গে সঙ্গে আমরা যেটা পাই সেটা কি এমপ্লয়মেন্ট অপরচুনিটি ইকোনমিক ডেভেলপমেন্ট এই সমস্ত প্রভাবগুলি হয়ে থাকে। তবে দেখো যে ভূগোল বিষয়কে পড়তে হলে যদি আমরা কি কোশ্চেনস অ্যান্ড গাইডিং কনসেপ্টের মধ্য দিয়ে পড়াশোনা করি তবে কিন্তু আমাদেরকে খুব বেশি মুখস্থ করতে হবে না, একটুখানি পড়া একটু কন্টেন্টটাকে পড়ে নেওয়া তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে যে একেবারে বিষয়টিকে আমরা একটু বুঝে নিতে পারলে কিন্তু খুব সমস্যা নেই এবং আমরা খুব সুন্দরভাবে এই পদ্ধতিতে প্রত্যেকটি কন্টেন্ট ধরে ধরে একেবারে প্রত্যেকটি বিষয়কে ধরে ধরে আমরা আলোচনা করব। আমি এমনটা নয় যে আজকেই আলোচনা করে দিলাম আর পরের দিন এই বিষয়কে নিয়ে আলোচনা, প্রত্যেকটি বিষয়কে নিয়ে আমরা আলোচনা করব একই পদ্ধতিতে। এরপরে আমি আরেকটি বিষয় বলে রাখি যে এই যে এই বইটি নাও দেখাতে পারতাম কিন্তু এই কারণে দেখালাম যে আমি যে বই থেকে এত আগ্রহ আমার আগ্রহ বেড়ে গেছে, আমি চাই কি যে আমার এই আগ্রহকে জাগিয়েছিলেন কে আমার আচার্যদের আমার অধ্যাপক মহাশয়গণ, আমি চাই যে এই আগ্রহ তোমাদের মধ্যেও তৈরি হোক। তবে এই মুহূর্তে এই বই পড়ার তো কোনো দরকার নেই কিন্তু যেভাবে আমরা আমি বলছি সেইভাবে করে পড়ার কাজটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তবে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে ভূগোল কিভাবে পাঠ ভূগোল পাঠ ও তার পঠন প্রক্রিয়া সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস লিখন প্রক্রিয়া। দেখো লিখন প্রক্রিয়া
শুরু করার আগে আমি একটি বিষয় নিয়ে তোমাদেরকে বলতে চাই, যেটা হচ্ছে এই লিখন প্রক্রিয়া, রাইটিং প্রসেস ইজ অ্যান আর্ট। বলি কিরকম, মনে করো যে তোমার বাড়ি থেকে অতিথি এসছেন। এখন এই অতিথিকে আপ্যায়ন করার জন্য আমরা কি করি, আমরা মনে করো উনি লাঞ্চ করবেন, দুপুরের খাওয়া দাওয়া করবেন। তো এই খাবারের প্লেট, এটা আমরা খুব সুন্দর করে রান্নাবান্না করেছি, খুব সুন্দর করে ভীষণ পরিশ্রম করে রান্নাবান্না করেছি। এবারে আমরা কি করলাম, উনাকে খেতে দিলাম। কিভাবে খাওয়া দেওয়া হচ্ছে, খাবারের কোনো প্রেজেন্টেশন নেই, অর্থাৎ কিনা আমরা এলোমেলো করে আমরা খেতে দিলাম। খাবারটা দেখে মনে হচ্ছে আই এটা কি, আমরা কি করলাম একটু কম ক্যাটাগরি মানে একটু স্ট্যান্ডার্ডটাকে হয়তো আমরা রান্নাটা আমরা অতটা ভালো করতে পারলাম না, কিন্তু একটা সুন্দর একটা প্রেজেন্টেশন দিলাম। খুব সুন্দর করে কি করলাম, ভাতকে একটা জায়গায় গোল করে রাখলাম, সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আমরা মেনু অর্থাৎ তরকারিগুলোকে আমরা দিলাম পরিষ্কার একটি জায়গায়। হ্যাঁ, এরপরে কি যে খাবারের কোয়ালিটি যাই হোক না কেন, একটা প্রেজেন্টেশন দেখে ও খুব সুন্দর। এই রাইটিং প্রসেস বা লিখন প্রক্রিয়া, এটা যে কেবলমাত্র ভূগোল বিষয়ের নয়, যে কোনো বিষয়ের জন্য, আমার একটু কম জানা থাকতে পারে, আমার হাতের অক্ষরটা একটু খারাপ হতে পারে, কিন্তু যদি আমরা একটি সিস্টেমকে মেনটেন করে ফলো করে যদি আমরা লিখি, তাতে কিন্তু খুব সুন্দরভাবে আমরা নম্বর পেতে পারি। কেন, মাধ্যমিক পরীক্ষা, সেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট, আমি বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমার সেখানে 70, 80, 100, 110 জন ছেলে মেয়ে আছে। আমি জানি যে আমার কোন ছেলেটি ভালো লিখতে পারে, ভালো পড়াশোনায় ভালো, সেটা আমরা যখন খাতা দেখি আমরা অ্যাসেস করে নিতে পারি। কিন্তু 10 লক্ষ স্টুডেন্টের মধ্যে কে ভালো, সেই ভালো প্রমাণটা লিখন প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হয়। এই জন্য লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, পড়তে তো হবে, পড়ার সঙ্গে সঙ্গে লেখাটাকে আমরা কতটা গুরুত্ব দেবো সেটা তার উপর নির্ভর করছে আমাদের রেজাল্ট, অর্থাৎ কি পড়াটা আমার জানা, এটাকে আমি নলেজ বেসড লার্নিং আমরা বলতে পারি, আর লেখাটা হচ্ছে কি এক্সাম ওরিয়েন্টেড লার্নিং। আমি নিশ্চিত তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তো লক্ষ্য রাখো এখানে স্টুডেন্ট, আমরা যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিভাবে লিখব, লেখাটা কিভাবে হওয়া উচিত। এখানে বলা হচ্ছে যে কি কোশ্চেনস অ্যান্ড গাইডিং কনসেপ্টে আরেকটি ধারণা, যেটা না বললে নয়, উইলিয়াম বাঙ্ক 1962 খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন, জিওমেট্রি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ জিওগ্রাফি। কি সুন্দর কথা ভাবো, দেখো বলা আছে যে জ্যামিতি হলো ভূগোলের ভাষা। জ্যামিতি কি, শেপ, ভূগোল শেপ। আমি পৃথিবীর আকৃতি পড়ি, আমি শল্কমোচন পড়ি, আমি পেট্রোরসায়ন শিল্প আমরা আলোচনা করব সেটা আমরা পড়ি, আমরা এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস আমরা পড়ব, আমরা টোপো ম্যাপ পড়ব, আমি রিমোট সেন্সিং পড়ব, অর্থাৎ আমরা আমরা যাই পড়ি না কেন তার একটা শেপ অ্যান্ড সাইজ থাকতে হবে। আর ভূগোলের ভাষা জিওমেট্রিকে বাদ দিয়ে নয়, এই জন্য উইলিয়াম বাঙ্কের এই কথাটিকে এখানে আমি একটুখানি আলোচনা করলাম। তিনি বলেছিলেন জিওমেট্রি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ জিওগ্রাফি। দেখো একটা জায়গায় ছেলেমেয়েরা একটু বিষয় নিয়ে একটুখানি কথা বলা দরকার আছে, সেটা হচ্ছে কি বলো, আমরা যখন অভিনয় করি না তখন কি করি, আমরা আমাদের ক্যারেক্টারের মধ্যে আমরা ঢুকে যাই, ক্যারেক্টারের মধ্যে আমরা ডুবে যাই, তবে গিয়ে আমরা কি করতে পারি, তবে আমরা সেই অভিনয়টাকে খুব প্রাঞ্জল করতে পারি। বিভিন্ন ধরনের মঞ্চস্থ হয় যাত্রা, নাটক ইত্যাদি। যখনই আমরা যে সাবজেক্ট পড়ব, অর্থাৎ কি যে একজন ছাত্রের মধ্যে ম্যাথামেটিশিয়ান আছেন, একজন ছাত্রের মধ্যে জিওগ্রাফার আছেন, একজন ছাত্রের মধ্যে সাহিত্যিক আছেন, অর্থাৎ কিনা আমরা যে বিষয়টিকে যখন পড়ব আমরা ঠিক ঠিক সেই দৃষ্টিভঙ্গি থেকেই পড়ব। অর্থাৎ আমি জিওগ্রাফি যখনই পড়ব আমাকে ভাবতে হবে যে আমি
ভূগোল বিষয় নিয়ে পড়ছি, অতএব কারণে আমার দৃষ্টিভঙ্গিটা যেন ঠিক সেভাবে হয়, আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে পড়বো, তবে কি তবে এই সাবজেক্টগুলো আমাদের কাছে অনেক বেশি সহজ এবং প্রাঞ্জল হয়ে উঠবে। এখানে লক্ষ্য রাখো আমি বেশি কথা বলবো না। তো আমরা যে বিষয়টির উপরে গুরুত্ব দিতে চাই, দেখো কি কোশ্চেন আছে গাইডিং কনসেপ্টের। প্রথম যে ধাপ বলেছিলাম কি, সংজ্ঞা ও বর্ণনা। দেখো ডেফিনেশন অ্যান্ড ডেসক্রিপশন, এই ডেফিনেশন এবং ডেসক্রিপশনটা আমরা তবে কিভাবে করতে পারি, কি কোথায় ইত্যাদি প্রশ্নের প্রশ্নগুচ্ছের সাহায্যে। এরপরে দেখো দু নম্বরে ব্যাখ্যা এবং ভবিষ্যৎবাণী, প্রেডিকশন, এক্সপ্লানেশন অ্যান্ড প্রেডিকশন, কেন কিভাবে হয়। আমরা যদি বলি গ্লোবাল ওয়ার্মিং, কি কিভাবে হয়। এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে যে তিন নম্বর মূল্যায়ন ও ব্যবস্থাপনা, ইভ্যালুয়েশন অ্যান্ড প্রেসক্রিপশন। ডাক্তারবাবু আমাদের প্রেসক্রিপশন করে দেন, কি জন্য, অনেক তো ওষুধ আছে, প্রেসক্রাইব করে যে এই ওষুধ খেতে হবে। তার মানে কি আমাদের গ্লোবাল ওয়ার্মিং আছে, গ্লোবাল ওয়ার্মিং হয়, এই গ্লোবাল ওয়ার্মিংটাকে রিডিউস করার জন্য, কমানোর জন্য আমাদের কি কি করা উচিত, সাজেশন প্রেসক্রাইব করে দেয় যে এইটা এটা করা উচিত, এটা করা উচিত না। আমার ইন্ডাস্ট্রিয়াল হুগলি শিল্প, মনে করো হুগলি শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চলের উন্নতির জন্য আমাদের কি কি করা উচিত, আমাদের শিল্প ভারতবর্ষের অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য পূর্ব ভারতে কি কি করা উচিত, তার প্রেসক্রিপশন, প্রেসক্রাইব করা। অর্থাৎ কি আমরা আমাদের আমি আমি বললাম কি যে আমরা যখন ভূগোল পড়বো আমাদের দৃষ্টিভঙ্গিটা ভূগোলের মতো করে ভাবতে হবে। আমরা বলছি কি যে আজকের দিনের কথা যদি আমরা বলি যে আমাদের কোনো কোনো বাধাই বাধা নয়, কীরকমভাবে মনে করো যে আমরা যেহেতু ভূগোল পড়ছি ওই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি যে নদী, নদীর গতিপথকে আমরা আটকাতে পারি, একটা একটা জায়গায় কি হচ্ছে যে নদী আসছে, আমরা একটা জায়গায় বাধা দেবো সে আরেকটি রাস্তা করে বেরিয়ে যাবে। তার মানে কি হচ্ছে যে আমাদের COVID-19 আমাদেরকে আটকে দিয়েছে কিন্তু আমাদের পঠন পাঠন পড়াশোনার পাঠ কিন্তু আটকে দিতে পারেনি। এর ফলে কি হচ্ছে আরেকটি অল্টারনেটিভ চ্যানেল আমাদের তৈরি হয়ে যাচ্ছে, যে ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্ম। দেখো এর মধ্যে কি হচ্ছে আরো ব্যক্তিটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ কিনা যে আমি একটি মাত্র বিদ্যালয়ের শিক্ষকা থাকলাম না। তো দেখো ছেলেমেয়েরা এবারে আমরা সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, তবে কি হচ্ছে যে আমি যদি মনে করি যে আমরা মহাবিশ্ব সম্বন্ধে লিখবো, তবে মহাবিশ্ব কি অর্থাৎ সংজ্ঞা দেবো, মহাবিশ্ব কেন ঘটে কারণ লিখবো, এরপর মহাবিশ্বর ফলে কি হয় তার ফলাফল লিখবো। এইভাবে করে আমরা যদি এই অর্থাৎ ওখানে আমরা কিভাবে পড়লাম, এখানে আমরা কিভাবে লিখবো, তার সঙ্গে একটা কোডিলেট করার আমি চেষ্টা করছি। তো এতক্ষণ যেটা আমরা জানলাম সেটা হচ্ছে কি যে আমাদের কিভাবে লিখতে হবে, কিন্তু এই লেখার আমি বলেছি একটা প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটাকে আমরা কিভাবে করব। এবারে আমরা চলে আসছি, দেখো এখানে লেখা আছে টিকা, অর্থাৎ কিনা দুই এবং তিন নম্বর। মনে করো তোমার এটা একটা পরীক্ষার খাতা, সেটা পরীক্ষার খাতা নয়, আমাদের আমরা আমরা দিনের দিন যে প্র্যাকটিসটা করব এই প্র্যাকটিসের মধ্যেও আমাদের কিন্তু এইভাবে করতে হবে, না হলে কিন্তু হবে না। এখানে কি হচ্ছে যে মনে করো এটা আমাদের খাতা, এখানে আমরা কি লিখছি দু নম্বর বা তিন নম্বর, দু নম্বর বা তিন নম্বর লেখাটা কি কিভাবে করতে হবে, সংজ্ঞা লিখতে হবে, এইভাবে আমরা প্রেজেন্টেশনটা করব। এইভাবে করে দেখো সুন্দর করে আছে লেখা, এর সঙ্গে আমরা চিত্র ছক আমরা দেবো। এরপরে দেখো এখানে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য আমরা লিখব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে গুরুত্ব বা প্রভাব সম্বন্ধে। এখন একটা জায়গায় দেখো এটা গেল, এর পরের পাঁচ নম্বরের কোশ্চেন, দেখো পাঁচ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এই কোশ্চেন ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব অবশ্যই, কিভাবে লিখতে হবে এখানে ভূমিকা, পয়েন্ট এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, চার নম্বর। দেখো এই যে প্যাটার্নটাকে বলা হয় না জিগ জ্যাক প্যাটার্ন, দেখো এরকম ধরনের, অর্থাৎ উপরে দেখো এই স্টার্ট হচ্ছে এইভাবে। আমরা এই এই যে লেখাগুলোকে আমরা কিভাবে করতে পারি সেটা একটুখানি বলে দিই। বিশেষ করে বড় কোশ্চেনগুলো যখন আমরা লিখব তখন এটাকে মনে করো এটা একটা প্যাটার্ন আমি দিয়েছি, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা লিনিয়ার প্যাটার্ন, অর্থাৎ কি আমি এখানে পয়েন্ট করছি, পয়েন্টগুলো দিয়ে যাচ্ছি, আর এখানে আমি কি করলাম ডায়াগ্রাম করে গেলাম, এটাকে আমরা বলি লিনিয়ার প্যাটার্ন। আর আরেকটাকে বলা হয় জিগ জ্যাগ, অর্থাৎ কিনা এদিকে আমি পয়েন্ট করছি, এদিকে ছবিটা লিখছি, এদিকে পয়েন্ট করছি, পয়েন্টের নিচে ছবিটা দিলাম, আমি লিখতে লিখতে যাচ্ছি, লিখে যাচ্ছি, আবার আবার এদিকে আমি পয়েন্ট দিলাম, আবার আমি কি করছি যে এভাবে করে লিখে যাচ্ছি। তার মানে বিষয়টা কি হচ্ছে বলতো, আমাদের আমি বলেছি একটু আগে যে প্রেজেন্টেশন,
অর্থাৎ প্রেজেন্টেশনটা আমি কীরকমভাবে করছি। আরেকটি পদ্ধতিতে লেখা যায় সেটা হচ্ছে কি, আমি এইভাবে করে লিখে গেলাম ছবি দিলাম, লিখে গেলাম ছবি দিলাম। তো ঠিকই আছে, তোমরা যেভাবে মনে করো করতে পারো, কিন্তু আমার এখানে বক্তব্য যে যদি এটাকে আরেকটু এরকম ধরনের লেখার লেখার যে মিডিয়ামটাকে যদি আমরা আমরা প্রেজেন্টেশনকে যদি আমরা এভাবে করতে পারি তাতে আরেকটু ভালো হয়, পরীক্ষকের কাছে এটা খুব দৃষ্টি সুন্দর হয়, দৃষ্টিনন্দন হয়। এরপরে আমি যে বিষয়টির উপরে আলোচনা করতে চাই সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো প্রতি ক্ষেত্রেই আমরা বলছি কি, আমি এখানে বলছি বারবার যে ছবি, আবার দেখো এখানেও কিন্তু সেই ছবির কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ছবির ওপর কেন এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এই বিষয়টি নিয়ে একটুখানি আলোচনা করে নেওয়া দরকার আছে আমার মনে। এটা যদি না আলোচনা করি তাতে কি হবে, তোমাদের কাছে এর গুরুত্বটা থাকবে না। যে কেন আমি বারবার বলছি যে তোমাদের আমাদেরকে যখনই কোনো প্রশ্নের উত্তর লিখব তখন আমাদেরকে ছবি দিতে হবে, ছবি না দিলে কিন্তু হবে না। দেখো কোনো ক্ষেত্রে আমরা যখনই লিখি, অর্থাৎ আমরা আমরা উত্তরটা তো লিখে ফেললাম, উত্তরটা লেখার পরে আমাদেরকে আমাদের খাতাগুলো অ্যাসেস করা হয়। এই খাতাগুলো অ্যাসেস কিভাবে করা হয় সেটা নিয়ে একটুখানি আমি আলোচনা করি। দেখো আমি যদি বলি 2, 3 বা 5 প্রতি ক্ষেত্রে কি হয়, না খাতাগুলিকে অ্যাসেস্ট করার জন্য নাম্বারগুলিকে স্প্লিট আপ করে দেওয়া হয়, ডিভিশন করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়। কীরকমভাবে, মনে করো 2 নম্বরের জন্য এরকমভাবে ডিভিশন থাকতে পারে, 1+1, অর্থাৎ সংজ্ঞার জন্য 1, উদাহরণের জন্য 1। কোনো ক্ষেত্রে এরকমও থাকতে পারে হাফ যুক্ত দেড়। এরপরের যে বিষয়টি দেখো 3 আছে, এখানে 1+1+1 বা 1+2, অর্থাৎ কি হচ্ছে, কাকে বলে, ছবি, উদাহরণ। এখানে এখানে আমি এটাকে এইভাবে না লিখে 2+1 করতে পারি, অর্থাৎ বর্ণনা। এখানে এটাকে আমরা হাফ করলাম, অর্থাৎ কিনা একটা হচ্ছে উদাহরণ আর একটা আরেকটা হচ্ছে চিত্র আর সাধারণ বর্ণনা। আবার এই জায়গাটা লক্ষ্য রাখো, এই যে 5 নম্বর থাকে, এই 5 নম্বরের ক্ষেত্রে এরকম থাকে 2, 3 বা 3, 3, 2, 3, 2টা কি, 3 থাকে সাধারণ বর্ণনা, সাধারণ বর্ণনা। আর এই যে 2 দেখতে পাচ্ছ, বুঝতে পারবে তোমরা, কোনো অসুবিধা হবে না, যে 2 যে দেখতে পাচ্ছ এই 2 হচ্ছে যে চিত্রের জন্য। ভাবো একটা জায়গায় বোঝার চেষ্টা করো আমি যে বিষয়টির ওপরে তোমাদেরকে গুরুত্ব দিতে চাইছি বা যে বিষয়টি নিয়ে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে এরকমই, যদি আমরা কি করি যে একটি প্রশ্ন করলাম, লিখলাম, আমি চিত্র দিলাম না, চিত্রটা দিলাম না, তবে কিন্তু আমি এখানে 2 বা 1.5 এই নম্বর আমি করলাম না, তবে আমার অ্যাসেস হচ্ছে কত নম্বরের উপরে, 3 নম্বরের উপরে, তবে আমি পাবো কি করে নম্বর, নিশ্চিত আমি বোঝাতে পেরেছি বিষয়টা। সুতরাং প্রতি ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে চিত্র, গ্রাফ, উদাহরণ, চিত্র এবং উদাহরণ বা গ্রাফ, অর্থাৎ গ্রাফ নয় স্কেচ আমাদের কিন্তু দিতেই হবে, এটা ছাড়া সম্ভব নয়। তবে আমাদের কিভাবে এ পর্যন্ত যে আলোচনাটা করলাম, আমরা কিভাবে লিখব, কিভাবে লেখা উচিত, তার একেবারে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টির উপরে আলোচনা করব সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে ভূগোল ও পরিবেশ 10ম শ্রেণীর সিলেবাস। 10ম শ্রেণীর সিলেবাস তোমাদের কাছে অলরেডি আছে, তবু আমি যেহেতু আলোচনা করছি একটুখানি বলে দেওয়া দরকার আছে। প্রথম এখানে 1 নম্বর বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, বর্জ্য ব্যবস্থাপনা, এই পর্যন্ত হচ্ছে প্রাকৃতিক ভূগোল, ভারত আঞ্চলিক। এরপরে
আমাদের আরেকটি পার্ট ঢুকে গেছে, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে গিয়ে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র। তবে এটা এটা হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। এই সিলেবাস কতগুলো অধ্যায় আছে? 1, 2, 3, 4, 5, 6, মাত্র 6টি অধ্যায় নিয়ে আমাদেরকে পড়তে হবে। 6টি অধ্যায় নিয়ে আমরা পড়াশোনা করলেই ব্যাস এ আমাদের হয়ে যাবে। এবারে আমরা চলে আসছি এখানে, দেখো একটা সময় ছিল যখন কি ছিল যে সাজেশন করে পড়াশোনার একটা সময় ছিল, সাজেশন হলে করে দিলেই হয়ে যেত, বাচ্চারা সেখানে লং কোশ্চেন থাকতো। কিন্তু আজকের দিনের সাজেশন কোনোভাবেই কাজ করবে না, আমাদের কি কি করতে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কেন কেন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে? তার সুন্দর একটি ব্যাখ্যা যদি আমরা পর্ষদের একটা ওয়েবসাইটেই আছে, তোমাদের প্রত্যেকের বইয়ের পেছনে আছে, যে কোনো বই নাও, একটু বইগুলো এদিক সেদিক থাকে, একটু বাজারে যে বইগুলো মোটামুটি ভালো আছে একটু দেখে বই কিনে নিয়ে ওই বইগুলোকে রিডিং পড়ো, দেখবে আমি অ্যাসিওর করতে পারি, একেবারে আমি আমি বুঝিয়ে দিচ্ছি, প্রমাণ করে আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা খুব সহজে 60 নম্বর 60 মার্কস স্কোর করা যায়, 75 একটু পড়াশোনা করলে, আর একটু ভালো পড়াশোনা করলে 95 থেকে 98 নম্বর কিন্তু পাওয়া যায়। অর্থাৎ তবে কিভাবে আমরা সেই স্কোরটাকে বাড়াতে পারি, এর পরে আমরা সেই বিষয়টির উপরে জোর দেবো। একের দাগ কোশ্চেন হচ্ছে MCQ, 1 × 14 = 14 নম্বর, এর পরে হচ্ছে বিভাগ খ, বিভাগ খয়ে 2 এর দাগ, এখানে লক্ষ্য রাখো কতগুলো কোশ্চেনের কথা বলা হয়েছে পর্ষদে, বলা হয়েছে যে প্রতিটি মান হচ্ছে 1, প্রতিটি মান 1, 22টি কোশ্চেন করতে হবে, কিন্তু কোশ্চেন থাকবে 26টি, অর্থাৎ এখানে অপশনের সুবিধাটা আছে। কিন্তু এখানে দেখো কি কি থাকবে, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মেলানো এবং 1 থেকে 2 শব্দে উত্তর। তার মানে এখানে লক্ষ্য রাখো যে কথা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, যে 2 এর 1 শুদ্ধ এবং অশুদ্ধ থাকবে, কতগুলো, 1 × 6 অর্থাৎ 6 নম্বর 6 নম্বর, কিন্তু এখানে প্রশ্ন থাকবে 7টি, আমাদের যে কোনো 6টি লিখতে হবে। এরপরে আমাদের শূন্যস্থান পূরণ, এই শূন্যস্থান পূরণে এখানেও কিন্তু বলা হচ্ছে 1 × 6 = 6, অর্থাৎ এখানে থাকবে 7টি। এরপরের যেটি হচ্ছে যে 1 থেকে 2 শব্দে উত্তর কত থাকবে, এখানেও কিন্তু 6টি করতে হয়, থাকে 8টি, 8টির মধ্যে 6টি আমাদেরকে উত্তর দিতে হবে। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে স্তম্ভ মেলাও, এখানে 1, 4, 4, এখানে আমি যে বিষয়টি বলতে চাইছি এটা একটুখানি তোমাদের গুরুত্ব দেওয়া দরকার আছে। লক্ষ্য রাখো এখানে প্রথম কথা শুদ্ধ অশুদ্ধ, দেখো এখানে বলা হচ্ছে যে মরু অঞ্চলে আমি একটি উদাহরণ দিচ্ছি, স্টেটমেন্ট দাও শুদ্ধ কি অশুদ্ধ, অর্থাৎ কিনা মরু অঞ্চলে রাসায়নিক আবহবিকার অধিক সক্রিয়। দেখো লক্ষ্য রাখো মরু অঞ্চলে রাসায়নিক, লিখে ফেলো তোমাদের খাতায়, রাসায়নিক আবহবিকার সক্রিয়, অধিক সক্রিয়। এখন এটাকে আমাকে লিখতে হবে কি, শুদ্ধ না অশুদ্ধ। এখন আমি কি লিখবো এখানে, উত্তরটা হচ্ছে অশুদ্ধ। কিন্তু এখানে একটি মজার বিষয় হয়, কি হয়, ছেলেমেয়েরা কি করে জানো তো, অনেক ছেলেমেয়ে করে কি, মরু অঞ্চলের মূল কিওয়ার্ড কি, এটা অঞ্চলে রাসায়নিক আবহবিকার অধিক সক্রিয়। যে ভুলটা ছেলেমেয়েরা করে সেটা হচ্ছে কি,
যে অনেকে রাসায়নিক আবহবিকারের পরিবর্তে যান্ত্রিক আবহবিকার লিখে রাসায়নিক আবহবিকার লিখে কি করে দেয়, এখানে শুদ্ধ বা অশুদ্ধ কেউ লেখে না, আবার কেউ আবার শুদ্ধ লিখে দেয়। কিন্তু এটা আমাদের করা যাবে, করতে হবে কি, আমাদের যেটা করতে হবে যে মরু অঞ্চলে রাসায়নিক আবহবিকার অধিক সক্রিয় স্টেটমেন্ট কোশ্চেন যেভাবে আছে সেভাবে আমরা করব, হাইফেন লিখবো, লিখে আমরা কি করব শুদ্ধ না অশুদ্ধ লিখব। এর থেকে আমার আর বেশি কিছু করার দরকার নেই, শূন্যস্থান পূরণ, এটা তো বুঝতেই পেরেছ, স্টেটমেন্ট থাকবে একটি নির্দিষ্ট ফাঁকা জায়গায় লিখতে হবে। লেখার ক্ষেত্রে কি করবো, আমরা সম্পূর্ণ বাক্যটিকে লিখবো, যেটি আমার আনসার তার নিচে আমি আন্ডারলাইন করব ভালো করে, এক্ষেত্রে আমি কি করবো বক্স করে দেবো বা রাউন্ড করে দেবো আমি যেভাবে করলাম। এরপরে যেটা হচ্ছে কি, আমাদের একটি দুটি কথায় উত্তর দেওয়া, আমরা প্রশ্ন তুলবো না, দাগ নম্বর দেবো, দিয়ে আমরা উত্তরগুলো লিখব। আর একটি গুরুত্বপূর্ণ যে সমস্যা, যেটা সমস্যা করে ছেলে মেয়েদের, সেটি নিয়ে একটু আলোচনা। এই বিষয়টি করতে গিয়ে এখানে ক এবং খ, ছেলেমেয়েরা কি করে অনেক অনেক সময় দাগ দিয়ে দেয়, দাগ দিয়ে কি করে না এইভাবে অ্যারো সাইন দিয়ে ছেড়ে দেয়। এটা করা, প্রথম কথা, এটা করা উচিত নয়। আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে এরকমই, আমরা পরীক্ষা হলে কি করব, প্রথমে কয়ের দাগগুলিকে আমরা লিখে ফেলব। প্রথম কাজ, রাফে আমরা ম্যাক্সিমাম যেটা করতে পারি কোশ্চেনের উপরে কোন আনসারটা কার সঙ্গে মিল হচ্ছে সেটাকে আমরা বোঝার সুবিধার জন্য আমরা একটুখানি রাফ একটা পেন্সিল দিয়ে স্কেচ করে নেব। এবং এরপরে যেটা হচ্ছে যে এই কয়ের সঙ্গে এখানে যে খ স্তম্ভের যে উত্তরটি হবে সেটাকে আমি এখানে লিখব, কেন ওখানে নম্বর থাকে 1, 2, 3, সেখানে আমি 1 নম্বর লিখব কি 3 নম্বর লিখব, যেটা আমার যেটি আমার প্রশ্নের উত্তর হবে, এরকমভাবে পরপর আমি লিখে যাব। অর্থাৎ কিনা, তবে কি হলো, আমি এখানে ক লিখলাম, এখানে আমি খ লিখলাম, ক আমি যেভাবে পুরো প্রথম প্রশ্ন দেখে দেখে আমি এটাকে করে ফেলবো পরীক্ষার খাতায়, তারপরে আমি খ উত্তর প্রশ্নের উত্তর অনুযায়ী আমি অপশনগুলোকে এখানে লিখব। তো তবে এটা আমরা এভাবে করে করব। এখন প্রশ্ন হচ্ছে একটা জায়গায়, যে কথা আমি বলেছিলাম যে নম্বর পাওয়া 60 থেকে, মানে এই পর্যন্ত যদি আমি ধরে নিই, তারপরে আছে কি ম্যাপ পয়েন্টিং, আমি বাকি বিষয়গুলো পরে আসছি, লক্ষ্য রাখো। দেখো এখানে কত নম্বর তবে হয়ে যাচ্ছে, 22 নম্বর। তবে আমি একটুখানি এখানে একটুখানি লিখি, 14, 22 কত হলো তবে 36 প্লাস এখানে আমি ম্যাপ পয়েন্টিং 10, 46 তোমার ওরেল 10, এটা হচ্ছে ওরেল মৌখিক। তবে দেখো 56 নম্বর কিন্তু কয়েকটা লাইন মাত্র লিখে, শব্দ বা নম্বর লিখলেই কিন্তু 56 নম্বর পাওয়া যায়। ভালো করে বোঝার চেষ্টা করো সিলেবাসটা কতটা ইজি, আমরা একটুখানি শুধু সাইন্টিফিকভাবে পড়বো আর কিছু নয়। এবং এর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে কি, যে লক্ষ্য রাখো এখানে 56, তার সঙ্গে সঙ্গে কি আছে এখানে, এখানে পরে পরে গ, ঘ, ঙ এবং চ। গয়ে আছে কি, 2 নম্বরে কোশ্চেন 6খানা করতে হয়, 12 নম্বরের থাকে, 12 নম্বর। এখানেও ঘ বিভাগ ঘ সংক্ষিপ্ত বাক্যামূলক 3 নম্বরের, 4, 3, 12। এরপরে দীর্ঘ উত্তর এখানে 5, 4টা করতে হয়। দেখো এখানে 4টি যে প্রশ্নের করতে হয় তার মধ্যে থাকে কিন্তু 8টি, দেখো 8টি থাকে এখানে, এখানে 8টি থাকে, 4টি প্রশ্ন করতে হয়। অর্থাৎ কিনা 2টি আঞ্চলিক থেকে, 4টি আঞ্চলিক থেকে, তার মধ্যে যে কোনো দুটো করতে হয়, 4টি প্রাকৃতিক থেকে যে কোনো দুটো করতে হয়। এরপরে যেটা হচ্ছে যে মানচিত্র 10, 1 নম্বর করে 10-এর 10। তো এখানে লক্ষ্য রাখো, এখানে আমরা তবে 2 নম্বরের কতগুলো করছি, 6, এখানে 3 নম্বরের 4, তবে 6, 4, 10, আর এখানে 2, 2, 4। লক্ষ্য রাখো আমি যে বিষয়টির কথা বলছি, যে একটুখানি আমরা তবে 56 বলেছিলাম, আমি ধরেই নিলাম এখান থেকে আমি 50 আর্ন করব। এরপরে হচ্ছে কি, এরপরে আমাদের ওখানে
দু নম্বরের কোশ্চেন যেটা করতে হচ্ছে ছয়, ছ দিয়ে বারো, অর্থাৎ শুধু ছবি এবং উদাহরণ দিলেই ছয় পাব। তারপরে হচ্ছে যে তিন নম্বর, চারটি করতে হয়, দুই, তিন নম্বর চারটি করতে হয়, চার উদাহরণ এবং ছবির জন্য, দুই নয় চার। এরপরে পাঁচ নম্বর, পাঁচ নম্বরের চারটি করতে হয়, একটি হচ্ছে আঞ্চলিক থেকে দুটি, প্রাকৃতিক থেকে দুটি, ওখানে আমরা পয়েন্ট মেনশন করা, ছবি এবং উদাহরণ প্রাকৃতিকের ক্ষেত্রে বিশেষ করে, তবে প্রাকৃতিক ক্ষেত্রে দুই দুই চার, আর আঞ্চলিকের ক্ষেত্রে আমি ধরে নিলাম ঠিক আছে যে আমরা শুধু পয়েন্টগুলো কিছু মেনশন করলাম, দুই আর দুই, আমি বেশি আশা করছি না। দেখো তবে এখানে আমরা কত নম্বর হলো, এখানে ছাপান্নর পঞ্চাশ, এখানে ছয় চার দশ, আর আঠারো, তার মানে কি হচ্ছে যে এখানে আঠারোর আট এক আটষট্টি, দেখো আটষট্টি থেকে সত্তর নম্বর পাওয়া। মূল যে উত্তরপত্রে যে গাছ খাতা দেয় সেই গাছ খাতাটাও কভার করতে হবে না, আর একটু যদি আমরা ব্যাখ্যা করে লিখতে পারি তবে আশি পাওয়াটা কোনো বিষয় নয়। আর পাঁচ নম্বর সত্তর তো পেয়ে গেছি, বাকি আর পাঁচ নম্বর, একটু একটু পড়াশোনা করলে, আমি যেভাবে পড়াবো তোমরা যদি সেভাবে যদি পড়তে থাকো, সেভাবে যদি ফলো করতে থাকো, আমার মনে হয় না যে তোমরা কেউ পঁচাত্তরের কম পাবে। এরপরে যদি একটু ফলো করো, একটু স্টাডি করো, তবে আরামসে আমি বলতে পারি নব্বইয়ের বেশি পাবেই পাবে, পঁচানব্বই আটানব্বই পাওয়া কোনো ব্যাপার নয়। আমাদের আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েরা পায়, আমরা এইভাবে আমরা এভাবে পড়াই। তবে আমি বোঝাতে পারলাম যে কিভাবে এই কোশ্চেন প্যাটার্নকে ধরে কিভাবে আমরা ম্যাক্সিমাম মাধ্যমিকে স্কোর করতে পারি। এখন যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি উপর গুরুত্ব দেব, এটা আরো ডিটেল জানতে হবে। কেন দেখো এখানে এটা হচ্ছে অধ্যায়ভিত্তিক, তোমরা বইতেও তোমাদের আছে, প্রত্যেকটি বইতেও আছে অধ্যায়ভিত্তিক কিভাবে নাম্বারের ডিভিশনটা আছে, লক্ষ্য রাখো, প্রাকৃতিক ভূগোল, বর্জ্য ব্যবস্থাপনা, আঞ্চলিক ভূগোল, উপগ্রহ চিত্র, মোট চারটি ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। প্রাকৃতিক ভূগোলের বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল এবং বারিমণ্ডল থেকে ছটি অবজেক্টিভ ক্রস কোশ্চেন থাকবে এমসিকিউ, নটি কোশ্চেন থাকবে দু নম্বর দাগ থেকে, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ, ম্যাচিং ইত্যাদি, ম্যাচিং এবং দু এক কথায় উত্তর দাও। দেখো এখানে ন নম্বর থাকবেই থাকবে, বাকি দু নম্বরের চার চার নম্বরের থাকবে, দু নম্বরের যে প্রশ্ন। এরপরে হচ্ছে যে তিন নম্বরে একটি থাকবে আর পাঁচ নম্বরে দুটি থাকছে, তার মানে কি তবে তবে আমাদেরকে বড় কোশ্চেনগুলো করার জন্য আমরা ভালো করে বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল এবং বারিমণ্ডল, অর্থাৎ নদী হিমবাহ বায়ুর কাজ, বায়ুমণ্ডল ওখানে তাপ বৃষ্টিপাত ইত্যাদি এগুলো যেগুলো আছে, তার সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোত, জোয়ার ভাটা ইত্যাদি এগুলো পড়া। বর্জ্য ব্যবস্থাপনা থেকে কিন্তু কোনো বড় কোশ্চেন আসছে না, এখান থেকে কত নম্বরে কোশ্চেন পার্টিকুলার ইচ অধ্যায় থেকে, এক দুই একে তিন, অর্থাৎ অর্থাৎ ওই যে শূন্যস্থান পূরণ দুইয়ের দাগ থেকে দুই, এখানে দুইয়ের দু নম্বরের একটি এবং তিন নম্বরে একটি, দেখো তিন দু পাঁচ দু সাত আট, আট নম্বর, অর্থাৎ শুধু বর্জ্য ব্যবস্থাপনা থেকে, বর্জ্য ব্যবস্থাপনা কি, তার পদ্ধতি, বিভিন্ন ধরনের যে দূষণ, দূষক পদার্থ ইত্যাদি এগুলো পড়লেই আমরা আট পাচ্ছি এবং সহজ অধ্যায় ভীষণ। এরপরে যেটা হচ্ছে যে আমাদের আঞ্চলিক ভূগোল, আঞ্চলিক ভূগোলে এখানে ছ নম্বর, অর্থাৎ কিনা ভারতবর্ষের ভারতে ভারত ও তার প্রাকৃতিক অর্থনৈতিক ভূগোল যেটা যেটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে যে ছ নম্বর, ন নম্বর অর্থাৎ এক এবং দুই, ন ছয় পনেরো নম্বর এখান থেকে আসছে, দু নম্বরের দুটো, তিন নম্বরের একটা, আর পাঁচ নম্বরের দুটো, লক্ষ্য রাখো ভালো করে। এখানে উপগ্রহ চিত্র থেকে কিন্তু একই রকমভাবে, এখানে কোনো বড় কোশ্চেন নেই, এখানেও বড় কোশ্চেন নেই, বর্জ্য ব্যবস্থাপনা এখানেও নেই, অর্থাৎ এখানেও দেখো এক দুই একে তিন, দু পাঁচ তিন আট, অর্থাৎ তবে উপগ্রহ চিত্র এবং বর্জ্য ব্যবস্থাপনা একেবারে আমরা চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক আলোচনা করে নেবো যে আমি কোন কোন অধ্যায় থেকে বড় কোশ্চেন করব, কোন কোন অধ্যায় থেকে ছোট কোশ্চেন করব, কিভাবে প্রিপারেশনটা নেবো, তাতে কি হবে, তাতে আমরা সুন্দরভাবে আমরা অধ্যায় ভিত্তিক যে নম্বর বিভাজন থেকে যে কোন অধ্যায়টাকে আমি কতটুকু পড়বো এবং সেই অনুযায়ী আমি কি করব
আমি আমার পরীক্ষার প্রস্তুতি নেব ও আমি সবথেকে বেশি নম্বর পাওয়ার জন্য এগিয়ে যাব। তবে আমরা পাঠে পাঠে আমরা আলোচনা করলাম, আজকের আমরা যেটা আলোচনা করলাম এই সামারির ক্ষেত্রে যে ভূগোল পাঠের বিজ্ঞান সম্মত পদ্ধতি আমরা কিভাবে পড়ব জানলাম, এরপরে আমরা জানলাম কিভাবে লিখতে হবে, যে আমরা কিভাবে লিখবো আমাদের বিভিন্ন গ্রাফ ডায়াগ্রাম যেগুলো ছোট ছোট মডেল, যেগুলো দু নম্বর তিন নম্বরের যে প্রেজেন্টেশন গুলো দিলাম, পাঁচ নম্বরে কিভাবে লিখবো, কতগুলো ছবি আঁকবো, কতগুলো পয়েন্ট করব, কিভাবে পয়েন্টগুলোকে সাজাবো, এর সম্বন্ধে আলোচনা করলাম। এরপরে আমি আলোচনা করলাম আমাদের ভূগোলের পাঠক্রম এবং তার কোশ্চেন ফ্রেমওয়ার্ক বা কোশ্চেন প্যাটার্ন বা নম্বর বিভাজন অর্থাৎ অধ্যায়ভিত্তিক নম্বর বিভাজনও আমরা জানলাম। হোমওয়ার্ক না, এগুলোর কোনো হোমওয়ার্ক থাকবে না, কিন্তু তোমাদের যেটা করতে হবে, তোমরা ভূগোলের যে খাতা বাঁধবে সেই খাতাতে অ্যাটলিস্ট তোমরা সিলেবাসগুলো করে ফেলবে এবং নম্বর বিভাজন অর্থাৎ বিভাগ, অনেক ছেলে মেয়ে এটাই তারা বোঝে না, ভূগোল পড়ে, ইতিহাস পড়ে, বিজ্ঞান পড়ে, যে কোন অধ্যায় থেকে কত নম্বর আসছে, কোন বিভাগে কত নম্বর থাকবে সেই কনসেপ্টটি থাকে না। সেই কনসেপ্টটি নেওয়ার জন্য আমি তোমাদেরকে বলবো যে বিভাগ ক খ গ ঘ ঙ চ প্রত্যেকটি বিভাগে কোন কোন অধ্যায় থেকে কত নম্বর করে কোশ্চেন থাকছে, প্রত্যেকটি বিভাগ অনুযায়ী কি কি কোশ্চেন প্যাটার্ন থাকে এবং কোন অধ্যায় থেকে পরের পৃষ্ঠায় কোন অধ্যায় থেকে কত নম্বর করে আসবে সেটা তোমরা ভিডিও পজ করে টিউটোরিয়ালটাকে পজ করে দেখে নেবে, দেখে নিয়ে তোমরা রেডি করে নাও, লিখে ফেলবে। তোমাদের এটাই হচ্ছে পরের দিনের হোমওয়ার্ক। এর পরের যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট। আমি বলেছি যে এই টিউটোরিয়াল আমি একটি ছোট্ট জায়গার মধ্যে কাজ করতে চাই না, আমি চাই সবার সঙ্গে একটা বড় জায়গার সঙ্গে কাজ করতে। যে সমস্ত ছেলে মেয়েদের পড়াশোনার অনেক প্রতিবন্ধকতা আছে, আমি বলছি যে আমাদের জিও ভিশন এই চ্যানেল সেই চাহিদা পূরণ করতে পারবে যথাযথ যোগ্যতার সঙ্গে, এটা আমার বিশ্বাস আছে। এর জন্য আমি চিন্তা ভাবনা করেছি যে সপ্তাহে আমি দুটো করে টিউটোরিয়াল আপলোড করব, একেবারে স্কুল রুটিনের মতো। আমি ধরে আজকে যেভাবে আলোচনা করলাম প্রত্যেকটি বিষয়কে নিয়ে আলোচনা করব সুন্দরভাবে, যাতে তোমাদের কোনো রকম কোনো বুঝতে অসুবিধে না হয়। পরে এবং এই আলোচনাটা আমরা করব কি, একটি প্রাকৃতিক, তারপরে আঞ্চলিক টপিক আমরা আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে তার মডেল কোশ্চেন আনসারও কিভাবে করতে হয় আমরা শিখব। দেখো একটা জায়গায় কি, আমি পুরোপুরি উত্তর তৈরি করে দেবো না, কিন্তু উত্তরটা কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দেবো। আমি যদি উত্তরটা কিভাবে করতে হয় শিখিয়ে দিতে পারি, তোমরা যদি শিখে নিতে পারো, তবে কি হবে, তবে যে বিষয়টি হবে সেটা হচ্ছে যে তোমরা একটা নয়, দশটা নয়, একশোটা নয়, এক হাজার নয়, এক লক্ষ কোশ্চেনের উত্তর বানাতে পারবে, মডেল আনসার বানাতে পারবে। অর্থাৎ সেই ট্রেনিংটা আমি তোমাদেরকে দেবো এবং তোমরা মন দিয়ে সেটা যদি ফলো করো, অনুসরণ করো, তবে আশা করি তোমরা শিখতে পারবে এবং আমাদের জিও ভিশনের যে লক্ষ্য সেটা পূরণ হবে, আর জিও ভিশন হয়ে উঠবে তোমাদের সব থেকে আদরের ই লার্নিং প্ল্যাটফর্ম। তবে ছাত্রছাত্রীরা আজ তবে এই পর্যন্ত, এখানেই আমরা ইতি টানছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ক্লাস আমরা শেষ করছি। তোমরা ভালো করে অনুসরণ করো, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করে দাও, যাতে এই সুবিধা শুধু তুমি নয় অন্য ছেলেমেয়েরাও পাবে। আমি বাড়বো না, তুমি বাড়বে না, আমরা সবাই একসঙ্গে বিকশিত হব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করছি এবং পরের ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো।